হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা ঠিক বুঝেই গেছো আমার থাম্বনেলটা দেখে যে আমি এই ভিডিওটা কিসের জন্য বানিয়েছি। এই ভিডিওটা শুধুমাত্র বানিয়েছি তাদের জন্য যারা জানে না যে WBCS প্রিলিমিনারি 2019 সালে এডমিট কার্ডটা কবে পাওয়া যাবে আর কোন ওয়েবসাইটে পাওয়া যাবে। যারা এই নিউজটা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না তাদের জন্য বলছি যে PSC কিছুদিন আগে তাদের নিজস্ব ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছে আর সেখানে বলে দিয়েছে যে কবে 2019 সালে WBCS প্রিলিমিনারি এডমিট কার্ডটা পাওয়া যাবে। চলো তোমাদেরকে প্রথমে সেই নোটিশটা দেখিয়ে দিই। বন্ধুরা, এটাই হলো PSC এর সেই নোটিশ যেখানে PSC বলে দিয়েছে যে 2019 সালে WBCS প্রিলিমস পরীক্ষা কবে হবে, 9th February। এটা আমরা সকলেই জানি, আর যারা জানো না যে এডমিট কার্ডটা কবে থেকে পাবে তাদের জন্য বলে দিই যে এডমিট কার্ডটা 22 তারিখ জানুয়ারি সকাল 11:30 থেকে পাবে। আর PSC এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো 22 তারিখ জানুয়ারি সকাল 11:30 থেকে। ধন্যবাদ এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।